মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হচ্ছে স্কুল খোলা যখন হচ্ছে পূজার পরে, তখন স্কুল খোলার যে নির্দেশিকা সেই নির্দেশিকাটা কি, এবং তার পাশাপাশি স্কুল যখন খোলা হচ্ছে তখন কি ছাত্রছাত্রীদের পিপি কিট পরে স্কুলে যেতে হবে কি হবে না, এবং সেই নিয়ে কিন্তু সরাসরি সংবাদ মাধ্যমে উঠে এসেছে, দেখে নিন স্কুল খোলার আগে কি কোভিড বিধি নির্দেশিকা পাঠাচ্ছে রাজ্যে। এবং তার পাশাপাশি নতুন কিন্তু আরেকটা গাইডলাইন বার করা হয়েছে, টোটাল 54 পাতার একটা গাইডলাইন কিন্তু বার করা হয়েছে সরকারের তরফ থেকে, এবং সেই গাইডলাইন মেনেই কিন্তু আপনাদের স্কুলে যেতে হবে, না হলে কিন্তু আপনাদের স্কুলে কোনোভাবে এন্ট্রি দেওয়া হবে না। কী কী গাইডলাইনে আসছে সেই গাইডলাইনটা আগে তুলে ধরি, তারপরে নিউজ পেপারে কী বলা হচ্ছে সেটাও কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো। দেখে নিন, লেখাই আছে কোভিড-19 SOP গাইডলাইন ফর হেলথ অ্যান্ড সেফটি প্রোটোকল ফর রিওপেনিং অফ স্কুলস অ্যান্ড লার্নিং উইথ ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্স। এই টোটাল গাইডলাইনটা কিন্তু বার করা হয়েছে, এবং এই গাইডলাইনটা কিন্তু সরাসরি সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হয়েছে, এবং 54 পাতার টোটাল একটা গাইডলাইন, এবং এই গাইডলাইন অনুযায়ী কিন্তু আপনাদের স্কুলে যেতে হবে, স্কুল থেকে আসতে হবে। তার পাশাপাশি সমস্ত ছাত্রছাত্রী, গার্জেন, শিক্ষক শিক্ষিকা সবাইকে কিন্তু এই প্রোটোকল মানতে হবে, এবং তার পাশাপাশি কিন্তু তিনটে ফর্ম আছে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য, সবার জন্য কিন্তু তিনটে ফর্ম দেওয়া হয়েছে। এখানে এই টোটাল 54 পাতার যে গাইডলাইন আছে সেই গাইডলাইনটা কিন্তু অনেকটাই বড়, তাই টোটাল কিন্তু পড়া কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু এই গাইডলাইনে যা বলা হয়েছে সেটাই কিন্তু নিউজ পেপারে উঠে এসেছে সংক্ষিপ্ত ভাবে। নিউজ পেপারে কি উঠে এসেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরি। দেখে নিন, দেখে নেওয়া যাক কি কি নিয়ম মানার নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক স্কুলকে একটি করে চেকলিস্ট দেওয়া হবে, স্কুলে পাঠানোর আগে এবং পরে পড়ুয়াদের কিন্তু স্যানিটাইজ করতে হবে, গোটা স্কুলে স্যানিটাইজ করতে হবে, একটি বেঞ্চে একজন বা দুজনের বেশি বসতে দেওয়া হবে না, স্কুলে ঢোকা ও বেরোনোর সময় 1 মিটার দূরত্ব মানতেই হবে, স্কুলে থাকাকালীন শিক্ষক বা পড়ুয়ারা কেউই কিন্তু মাস্ক খুলতে পারবেন না, কোনো কারণেই স্কুলে জটলা করা যাবে না, এই সমস্ত কিছু কিন্তু মানতে হবে। এবং সেই জন্যে কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলে দিয়েছেন, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকেও কিন্তু একটা গাইডলাইন বার করা হয়েছে, সেই গাইডলাইনের ভিডিও আমি অলরেডি আপনাদের সামনে তুলে ধরেছি। এবং এই সব বিধিনিষেধ কিন্তু মেনেই আপনাকে স্কুলে প্রবেশ করতে হবে, আপনারা যদি স্কুলের ভিতরে গিয়ে মাস্ক কোনোভাবে খোলেন তাহলে কিন্তু আপনাকে পানিশ করা হতে পারে বা আপনার গার্জেন কল হতে পারে, এবং তার পাশাপাশি কিন্তু কোনোভাবে আপনাদের টিফিন শেয়ার করা, জলের বোতল শেয়ার করা বা বন্ধুদের সাথে বেশি মেলামেশা কিন্তু স্কুলের মধ্যে করা যাবে না। স্কুলে প্রবেশ করার পরে কিন্তু আপনারা কোনোভাবে আপনাদের হাত বারংবার মুখে দিতে পারবেন না, মাস্ক কোনোভাবে খুলতে পারবেন না, জলের বোতল কিন্তু কারোর সাথে শেয়ার করা যাবে না, টিফিন কারোর সাথে শেয়ার করা যাবে না, বই খাতা কারোর সাথে কিন্তু শেয়ার করা যাবে না, এইসব বিধিনিষেধ কিন্তু মেনেই আপনাকে স্কুলে যেতে হবে, এবং স্কুলে ঢোকার সময় এবং স্কুল থেকে বেরোনোর সময় আপনাকে স্যানিটাইজ করা হবে, এবং স্কুল থেকে যখন বেরোবেন বা ঢুকবেন তখন কিন্তু 1 মিটার দূরত্বে আপনাকে বার করা এবং ঢোকানো দুটোই হবে। তাহলে এই ছিল ছোট্ট একটি ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন, তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।